রেশনের মেয়াদ উত্তীর্ণ আটার প্যাকেট দেওয়ায় ডিলারের বাড়ির সামনে বিক্ষোভ দেখালো গ্রাহকরা। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শামশেরগঞ্জের সাহেবনগর তালতলা গ্রামে। রেশন ডিলার সিরাজুল আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে গ্রাহকরা। যদিও রেশন ডিলারের দাবি আটার প্যাকেট মেয়াদ উত্তীর্ণ সেটা তিনি লক্ষ্য করেননি, দেখা মাত্র আটার প্যাকেট দেওয়া বন্ধ করে দিয়েছেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রেশনে মেয়াদ উত্তীর্ণ আটার প্যাকেট দেওয়ায় ডিলারের বাড়ির সামনে বিক্ষোভ দেখালো গ্রাহকরা। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শামশেরগঞ্জের সাহেবনগর তালতলা গ্রামে। গ্রাহকদের অভিযোগ, গত 12 আগস্ট আটার প্যাকেটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, কিন্তু 20 আগস্ট সেই আটার প্যাকেট দেওয়া হচ্ছে, পোকা লাগা চাল দেওয়া হয় রেশনে। শুধু তাই নয়, রেশন সামগ্রী বিতরণেও রেশন ডিলার সিরাজুল আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে গ্রাহকরা। অভিযোগ এখানে ওই আমাদের ওই যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে সবাই বলে আমাদেরকে, হ্যাঁ, তো 4-5টা গ্রাম আছে, উত্তর মধ্য সিদ্ধারপুর, হোগলাবাড়ি, নামোচাচণ্ড, এগুলো সব সবে আছে, এগুলো সব কাস্টমার আছে, প্রায় 4-5 হাজার কাস্টমার আছে। হ্যাঁ, মাল সব ঠিক মতো ডেলিভারি দিচ্ছে না, সময় অসময়ে ঘোরাচ্ছে গরিব মানুষকে, আর মাল দিচ্ছে খাদ্যদ্রব্য একদম পচার মতো, যেগুলো ছাগল গরু তো খাবে না। হ্যাঁ, যেমন পোকা থাকছে আটাতে, চালে পোকা থাকছে, আর যেটা বড় সমস্যা হচ্ছে আটা, ডেট এক্সপায়ার আটা খাওয়াচ্ছে। এখন আপনারা দেখলেন, দেখলেন এই ডেট এক্সপায়ার লিখেই আছে, তো 12-8 এক্সপায়ার ডেট, আজকে হচ্ছে 20-8, এই আটা দিচ্ছে ডিলাররা সবাইকে, তো সবাই তো জানে না এক্সপায়ার ডেটটা কি হয়, খেলে কি হয়, না খেলে কি হয়, তো অনেক লোক এই অসুখ হবে, মারা যাবে, হ্যাঁ, সময় খারাপ। হ্যাঁ, এইগুলো তো আমাদের ওই সরকারে এতে চলে আসছে, কিন্তু আমরা চাইছি সরকারকে পদক্ষেপ নেওয়া যেন ওর লাইসেন্সটা যেন ক্যান্সেল করে। খবর পেয়ে ঘটনাস্থলে শামশেরগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। যদিও রেশন ডিলারের দাবি আটার প্যাকেট মেয়াদ উত্তীর্ণ সেটা তিনি লক্ষ্য করেননি, দেখা মাত্র আটার প্যাকেট দেওয়া বন্ধ করে দিয়েছেন, আটার প্যাকেট বদলে দেওয়া হবে বলেও জানান তিনি। রেশনকে মালকে আসার পরে চালটা দেখলে চালটা ভালোই আছে, আটাটা একটা দেখলে যে এক্সপায়ার ডেট হয়ে গেছে, এটা একটা দেখেছিল, এই কারণে লেগে একটা মানে দুটো কথাবার্তা হোক সুন্দর ভালো। তা আমি ওকে বললাম, বুঝিয়ে বললাম ওদেরকে যে এটা একটা হয়েছে, তো ঠিক আছে চালটা তোমরা নিয়ে নাও, আমার তোমার আটাটা তোমার এক্সপায়ার ডেট জন্য হয়ে গেছে, তো ডিস্ট্রিবিউটরকে বলে আর পুলিশ আপনাকে বলে ওই আটাটা পাল্টে নেব। হ্যাঁ, এই কথাবার্তা যা বললাম তো প্রশাসনও এসেছিলো, তারপরে প্রশাসনে এসে দেখলে দেখে বলছে হ্যাঁ এটা হয়ে গেছে, ঠিক আছে এটাকে পাল্টে দেওয়ার ব্যবস্থা করা যাবে। না, ওটা আগে আমরা ওখানে তো যাই না, আমাদের হোম ডেলিভারি মালটা আমাদেরকে পৌঁছে দেয়। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।